আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব ফিজিক্স নিয়ে তো আমি ফিজিক্সের আলোর প্রতিফলন নিয়ে কথা বলতেছিলাম তো আজকে আমরা আলোর প্রতিফলনের বাকি অংশটুকু কথা বলবো এর আগে আমরা দর্পণ পর্যন্ত দেখিয়েছি প্রথম ভিডিওটাতে তো আমরা আজকে জানব প্রথমে প্রতিবিম্ব তো প্রতিবিম্বটা কি প্রতিবিম্ব হচ্ছে যে কোনো বিন্দু হতে নিশ্চিত আলোর কৃষিগুচ্ছ কোনো প্রতি কোনো প্রতিফলক পৃষ্ঠে প্রতিফলিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকে বলা হবে প্রথম বিন্দুর প্রতিবিম্ব তো প্রতিবিম্ব সাধারণত কীরকম হতে পারে প্রতিবিম্ব দুই ধরনের হতে পারে একটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব আর একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্ব কি বাস্তব প্রতিবিম্বটা হচ্ছে যে কোনো বিন্দু হতে নিশ্চিত আলো গুচ্ছ প্রতিফলিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয় প্রকৃতপক্ষেই যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকেই বলা হবে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব আর যদি কোনো বিন্দু হতে নিশ্চিত আলোক রসিকুচ্ছ কোনো প্রতিফলক পৃষ্ঠে প্রতিফলনের পর দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে আমরা ওই দ্বিতীয় বিন্দুটাকে বলতে পারি অবাস্তব প্রতিবিম্ব তো এখানে আবার প্রতিবিম্ব ই হতে পারে যে সোজা হতে পারে উল্টা হতে পারে ঘর্বিত হতে পারে বিবর্তিত হতে পারে আমরা বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যখন আমরা অঙ্ক করবো কিংবা পরবর্তীতে পরবর্তীতে আমরা বিস্তারিত তো বাস্তব প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্ব তো প্রতিবিম্ব সাধারণত সোজা উল্টা হতে পারে তো এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে বিবর্ধন রৈখিক বিবর্ধন রৌখিক বিবর্ধন রৌখিক বিবর্ধন রৌখিক বিবর্তন তো রৌখিক বিবর্ধনটা কি রৌখিক বিবর্ধনকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয় তো আমরা রৌখিক বিবর্ধনটাকে এইভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে যে লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট অর্থাৎ ইমেজ দ্বারা আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং এটা হচ্ছে লেন্থ অফ অবজেক্ট হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য অর্থাৎ আমরা সংজ্ঞাটাকে এইভাবে বলতে পারি যে লক্ষ্যবস্তুর মানে প্রতিবিম্বর দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৌখিক বিবর্ধন বলা হয় রৌখিক বিবর্ধনকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আমরা চাইলে এই সূত্রের মাধ্যমে আমরা রৌখিক বিবর্তন নির্ণয় করতে পারি এছাড়াও আমরা রৌখিক বিবর্ধন লক্ষ্য বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব দিয়েও কিন্তু রৌখিক বিবর্তন বের করতে পারি সেটা রকম যে সেটা হতে পারে এরকম যে অ্যাম ইকাল টু মাইনাস এম এখানে সরি মাইনাস ইউ এখানে ইউ দ্বারা আসলে কী বোঝাচ্ছে ইউ দ্বারা হচ্ছে লক্ষ্যবস্তু লক্ষ্য দূরত্ব অর্থাৎ দর্পণ থেকে দর্পণ দর্পণ থেকে এই ইউ হচ্ছে লক্ষ্যবস্তুটা কতটুকু দূরত্বে আছে সেইটা আর ভি হচ্ছে যে দর্পণ থেকে লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুর বিম্বটা কতটুক দূরত্বে আছে সেইটা অর্থাৎ দূরত্ব দিয়েও আমরা রক্ষী বিবর্তনকে বের করতে পারি এখানে আরেকটা কথা আমাদের জানতে হবে যে এই যে এই সূত্রের ভিতরে যদি আমরা যথাযথ এই যে ভি এর মান এবং ইউয়ের মান বসিয়ে মানটা আমরা ই পাই যে ঋণাত্মক মান পাই তাহলে আমাদের বুঝতে হবে যে এইখানে যে ইটা হয় আমাদের প্রতিবিম্বটা হয় এখানে কিন্তু বিম্বটা আমাদের উল্টা হবে যদি ঋণাত্মক মান পাই তাহলে আমাদের প্রতিবিম্বটা হবে উল্টা আর যদি এখানে আমরা ধনাত্মক মান পাই তাহলে আমাদের প্রতিবিম্বটা হবে সোজা এরপর আমরা এই রৌখিক বিবর্ধনের পরম মান নিয়ে পরম মান নিয়ে আরেকটা বিষয় আমরা সরি তো রৌখিক বিবর্ধনের পরম মান নিয়ে আমরা সূত্রটাকে এইভাবে লিখতে পারি ভি বাই ইউ এই এরপর তো আমরা এই সূত্রের মাধ্যমে বিম্বটা আসলে খর্বিত না বিবর্তিত সেটা বের করতে পারি এখানে যদি যথাযথ মান বসিয়ে ভি এবং এর মান বসিয়ে আমরা এম সমান ওয়ান পাই তাহলে আমরা বুঝবো যে বিম্ব লক্ষ্যবস্তুর সমান বিম্বটা হবে লক্ষবস্থর সমান আর যদি এমের মানটা ওয়ানের চেয়ে বড়ো হয় তাহলে বিম্ব হবে বিবর্ধিত আর যদি এমের মানটা ওয়ানের চেয়ে ছোটো হয় তাহলে বিম্ব হবে খর্বিত তো আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে কারণ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো লাগবে তো আমরা আরেকটা সূত্র থেকে সাধারণত বিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্ব আর ফোকাস দূরত্ব অর্থাৎ তিনটা রাশির যে কোনো দুইটা দেওয়া থাকলে আমরা একটা বের করতে পারবো সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান সমান ওয়ান বাই এফ এই সূত্র থেকে ভি বলতে আমরা কী বুঝি আমরা বুঝি যে এটা হচ্ছে বিম্বের দূরত্ব দর্পণ থেকে বিম্বের দূরত্ব আর এটা হচ্ছে আমাদের দর্পণ বলতে দর্পণের বিন্দু থেকে সরি আর ইউ হচ্ছে দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব তো আমরা এই সূত্র দিয়েও আমরা দূরত্ব বের করতে পারি অর্থাৎ বিম্বের দূরত্ব বা লক্ষ্য বস্তুর দূরত্ব আমরা বের করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ফোকাস দূরত্ব বক্রতার অবতল দর্পণ বা উত্তল দর্পণে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক আমরা এই সূত্রটার প্রমাণ করব। সেটা হচ্ছে যে এফ সমান সমান আর বাই তো আমরা এই সূত্রটার প্রমাণ করব আমরা এই সূত্রটার প্রমাণ কীভাবে করতে পারি এখানে আমরা একটা অবতল দর্পণ নেব এম ও এম প্রাইম এখানে ও হচ্ছে দর্পণের মেরু তো এখানে সি বক্রতার কেন্দ্র তো এম এম আলো প্রধানক্ষের প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের এম বিন্দুত্ব আপত্তি হয় আপতিত হওয়ার পরে এটা এম এ পথে প্রতিফলিত হয় তাহলে এই এফটাই হচ্ছে প্রধান ফোকাস কারণ আমরা জানি যে প্রধানক্ষের অক্ষের সমান্তরাল আলো দর্পণে আপত্তিত হওয়ার পর যে পথে প্রতিফলিত হয় অর্থাৎ প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে প্রধান ফোকাস তাহলে আমাদের এই বিন্দুটা হচ্ছে প্রধান ফোকাস আমরা সিএম যোগ করব সিএম যোগ করব তাহলে আমরা সিএম যোগ করলে এখানে এই সেমটা দর্পণের উপর অবিলম্বে হিসেবে কাজ করবে কারণ সিএম হচ্ছে বক্রতার ব্যাসার আমরা কী লিখতে পারি এখন যে কোন এ এম সি সমান অর্থাৎ এ এম সি সমান আমরা লিখতে পারি সি এম এফ এটা লিখতে পারি সি এম এফ আমরা এটা লিখতে পারি কীভাবে প্রতিফলনের সূত্র অনুসারে প্রতি ফলনের সূত্রানুসারে সূত্রানু সারে কারণ সিএম যদি বিলম্ব হয় তাহলে এ এম হচ্ছে আপত্তির রশি এবং এম এফ হচ্ছে প্রতিফলিত রসি না ব্যাই কে ওখানে এছাড়া কুত্তাও নয় হুম তাহলে তাই টান দেন শাটার হ্যাঁ দেন টান ওকে তো এখানে যেহেতু এ এম হচ্ছে আপত্ত রশ্মি এবং এম এফ হচ্ছে প্রতিফলিত রশ্মি তাহলে এটা হচ্ছে আপতন কোন এটা আপতন কোন আর এটা হচ্ছে প্রতিফলন কোণ আমরা জানি আপতন কোন আর কোণ সর্বদা কী হয় সমান হয় আমরা সেই অনুযায়ী এটা লিখতে পারি তো এটা যদি আমরা এক নং সমীকরণ নম্বর দেই আবার আমরা যদি খেয়াল করি তো এটা আমাদের এক সমীকরণ এরপর আমরা আরও লিখতে পারি যে এ এম আর সিও এ এম সমান্তরাল সিও এবং এবং এটা এই দুটো রেখা সমান্তরাল এবং সিএম হচ্ছে তাদের ছেদক সি তাদের সেদক এখানে কথা হচ্ছে আমি যে কোনো আমি আমার ইচ্ছা অনুযায়ী কিন্তু বর্ণ ব্যবহার করেছি তোমরা কিন্তু এটা দিয়ে কেউ বিব্রত হব না এখানে তোমরা যে যে এটা স্বাচ্ছন্দ্য বোধ করো সেটা দিয়েই প্রুভ করবা তো যেহেতু এটা ছেদক তার মানে আমরা এই কোন এবং এই কোন সমান দেখাতে পারি তার মানে আমরা লিখতে পারি কোন এম সি এ এম সি সমান কোন তো এই কোন সমান হচ্ছে এম সি এফ লিখি আমরা এম সি ও লিখি যাই লিখি যে এম সি ও আমরা লিখলাম আর কারণ এটা সমান কী জন্য এটা হচ্ছে একান্তর কোন একান্তর কোন এটা একান্তর কোন এটা একান্তর কোন তো আমরা এটা দুই নং সমীকরণ দেব তো এক নং ও দুই নং হতে পাই এক নম্বর দুই নম্বর হতে কী পাইতেছিস যেহেতু এম সি সমান এইটা এম সি সমান এটা তার মানে আমরা এটা সমান এটা লিখতে পারি যত এফ কোন সি এম এফ সমান আমরা লিখতে পারি কোন এম সি ও আমরা এটা লিখতে পারি আমরা এখানে এম সি ও যেহেতু লিখছি এম সি এম সি ও অর্থাৎ আমার এই কোনটাকেই বোঝাচ্ছে আমরা আর এখানে ও পর্যন্ত যাবো না এ পর্যন্তই থাকবো যে বা কোন সি এম এফ সমান কোন এম সি এফ সরি সি এম হ্যাঁ সি এম এফ এম সি এফ তো আমরা এটা লিখতে পারি তো তোমরা অবশ্যই খেয়াল করবা যে এই সি এম এফ সি এম এফ অর্থাৎ এই কোনটাকে নির্দেশ করতেছে আর কোন এম সি এফ এম সি এফ এই কোনটাকে নির্দেশ করতেছে যেহেতু এই দুইটা কোণ একই ত্রিভুজের কোণ অর্থাৎ একই ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারি যে সমান কোণের বিপরীত বাহু দুটো পরস্পর সমান এটা একটা যেমিতিক প্রমাণ আছে তোমরা দেখবে তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব অতএব এখানে হবে সিএফ এখানে সি এম এফের বিপরীত বাহু হচ্ছে সিএফ সমান হচ্ছে সিএফ আর এম সি এফের বিপরীত বাহু হচ্ছে এম সি এফের বাহর এম সি এফের বিপরীত বাহু হচ্ছে এম এফ বা এফ এম আমরা এটা লিখতে পারি যে অর্থাৎ এই কোণের বিপরীত বাহু হচ্ছে এফ এম আর এই কোণের বিপরীত বাহ হচ্ছে সিএফ তো আমরা এটা লিখলাম এরপর আমরা যে কথাটা লিখতে পারি যে এই যে এম বিন্দু এটা ও বিন্দুর খুবই কাছাকাছি ধরে নেব আমরা অর্থাৎ চিত্রটা এটা বড়ো করে বোঝানোর জন্য আমি এভাবে দেখেছি যদি আমরা এই সমান্তরাল রেখাটা একেবারে ওবিন্দুর বরাবর নিতাম একেবারে অল্প জায়গা নিয়ে তাহলে হয়তো বুঝতে একটু সমস্যা হতো তার মানে আমরা এটা বলতে পারি যে এম বিন্দু এম বিন্দু এম বিন্দু ও বিন্দুর ও বিন্দুর খুব কাছাকাছি কাছাকাছি বলে খুব কাছাকাছি বলে এই এম এফ বা এফ এম এফ এম সমান এফ ও ধরা হয় অর্থাৎ এই এম বিন্দুটা এই ও বিন্দুর খুব কাছাকাছি বলে এই এফ এম এবং এফ ও এই দুটা বাহুকে আমাদের সমান ধরা হয় যেহেতু এটা সমান ধরা হয় তাহলে আমরা এইখানে এই যে এফ এম আছে এফ এম আছে এই এফ এম না ব্যবহার করে এফ এম এর সমান যেহেতু এফ ও তাহলে এফ এম এর পরিবর্তে আমরা এফ ও ব্যবহার করবো অর্থাৎ বা অর্থাৎ এফ সরি অর্থাৎ আমরা এই যে এখানে সি এফ লিখব সমান এফ এম এর পরিবর্তে আমরা এফ ও ব্যবহার করব তার মানে যে সি এফ এফ ও অর্থাৎ এফ সিএফএফও এতএ এখানে যেহেতু সিএফ মানে এফ ও তার মানে আমরা বলতে পারি তো এতএ এতএ এফ সি ও এর মধ্যবিন্দু মধ্য বিন্দু সুতরাং সুতরাং আমরা কি বলতে পারি সুতরাং আমরা বলতে পারি যে এফ ও এফ ও সমান আমরা এখানে সুতরাং দেই সুতরাং এখানে ওয়েফ সমান হবে ওএফ এই ও সি এর অর্ধেক অর্থাৎ সি ও সি ও সি আমরা যাইলে কি ভুল হবে না এত এর অর্ধেক কিন্তু কিন্তু এখানে কিন্তু যে ওয়েফ সমান সরি ওয়েফ সমান ফোকাস দূরত্ব এবং সিও সমান আর কারণ এটা বক্রতার পেশার্ধ অতএব আমরা লিখতে পারি ও এফ হচ্ছে ফোকাস দূরত্ব এফ সমান সমান আর বাই টু অর্থাৎ অবতল দর্পণে ফোকাস দূরত্ব বক্ষতার ব্যসারদের অর্ধেক তো এইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও আমাদের প্রমাণ করা যাবে যে ফোকাস দূরত্ব বক্ষতা ব্যসারদের অর্ধেক